আমার মা মাঝে মাঝে বলে, বাবা আমি যদি মারা যাই তুমি কি করবে? আমি মাকে বলি, মা তুমি যদি মারা যাও আমি তোমার সাথে মরে যাব। মা তুমি যদি মারা যাও আমি তোমার কবরের ভিতরে ঢুকে যাব। অনেকের মা অনেকে অনেকে অনেক সময় জিজ্ঞাসা করে, বাবা আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে তুমি কি করবা? আমি আমার মাকে অনেক সময় বলি, মা আল্লাহ যেন তোমার আগে যেন আমাকে নিয়ে যায়, কারণ তুমি যদি মরে যাও তোমার মরে যাওয়ার কষ্ট আমি সহ্য করতে পারবো না। আজকে যাদের মা নাই, আজকে যাদের বাবা নাই, আরামের ঘুমকে আরাম করে দিয়ে নিজের আরামকে আরাম করে ওই বাবা কত কষ্ট করে সন্তানের জন্য উপার্জন করে, ওই বাবা কত কষ্ট করে সন্তানদের খাওয়ানোর জন্য পড়ানোর জন্য যে বাবা কষ্ট করে, অনেক বাবা মাটি কাটে সারাটা দিন মাটি কাইটা সন্তানের জন্য দুই বেলা ভাত মুখে তোলায় দেওয়ার জন্য কত কষ্ট করে, অনেক বাবারা তো সন্তানের মুখে ভাত তুলে দিতে পারে না, তিন বেলা খাবারের জায়গায় অনেক অনেক বাবা সন্তানকে দুই বেলাও খাওয়াইতে পারে না, ওই বাবাগুলো আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি কেমন বাবা হইলাম, ও আল্লাহ আমার সন্তানের মুখে আমি ভাত তুলে দিতে পারি না, খাবার তুলে দিতে পারি না, তাও কত কষ্ট করে নিজের জীবনটা দিয়ে কামাই রোজগার করে সন্তানগুলারে মানুষ করে, রিক্সা চালায়া বাবা সন্তান পড়াশোনা করায়, মা মানুষের বাড়িতে কাজ করে করে সন্তানগুলারে মানুষ করে পড়াশোনা করায়, আর বড় হয়ে লায়েক হয়ে তোমরা কিভাবে মাকে ভুলে যাও? এ মা এ বাবা আপনার আমার জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দেয়, আর এই বাবা এই মাকে আমরা যারা কষ্ট দেয় আল্লাহ তাআলা আমাদেরকে কখনো মাফ করবেন না। আমি জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই, ওই মা বাবার কবরকে আল্লাহ আপনি জান্নাতের বাগান বানায় দেন। এই জন্য অনুরোধ রইল, আল্লাহ তাআলা বলেছেন যে তোমার মা বাবা বেঁচে থাকতে তোমার জীবদ্দশায় যদি তোমার মা কিংবা তোমার বাবা একটু অসুস্থ হয়ে পড়ে তাহলে তুমি তোমার মা এবং তোমার বাবার সাথে ভালো আচরণ করো, এমন কোনো খারাপ আচরণ করো না যে তোমার আচরণের কারণে তোমার কথার কারণে তোমার মা তোমার বাবা কষ্ট পেয়ে উফ শব্দটা উফিউ ওয়ালা তানহারহুমা উফ শব্দটা উচ্চারণ করে, যদি এই উফ শব্দটা উচ্চারণ করে ওইটাই তোমার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তোমার জীবদ্দশায় যদি তোমার মা এতে আল্লাহ বুঝাই দিতে চেয়েছেন তুমি বেঁচে থাকতে, তোমার মা তোমার বাবা যদি অসুস্থ হয়ে যায় তাদেরকে খেদমত করো, তাদের সাথে নম্রতার সহিত মাথা নিচু করে ভদ্রতার সহিত কথা বলো, তাদের খোঁজ খবর নাও, তাদেরকে খেদমত করো, তাহলে আল্লাহ তাআলা বলেন যে এই সকল সন্তান মা বাবার খেদমত করবে দুনিয়া তাদেরকে পরকালে জান্নাত দিয়ে দিব। আপনারা করবেন তো মা বাবার খেদমত? করবেন? এখন অনেকের মা নাই, আমি জানি এখানে অনেকের মা নাই বাবাও নাই, আবার অনেকের মা বাবা আছে। তো মুসা আলাইহিস সালাম উনি একদিন আল্লাহ তাআলার কাছে যায় বলতেছেন, আল্লাহ গো আমারও তো তুমি জান্নাতে দিবা, এখন আমার সাথে কোন ব্যক্তিটারা জান্নাতে দিবা, আমি একটু ব্যক্তিটারা দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, মুসা তোমার সাথে জান্নাতে যাবে একজন কসাই, একজন কসাই। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি নবী আমার সাথে কসাই জান্নাতে যাবে? এটা কেমন কসাই? আমি তো ভাবছি আমার সাথে কোনো পীর বুজুর্গ কোনো নবী জান্নাতে যাবে, কসাই আমার সাথে জান্নাতে যাবে? বলে হ্যাঁ।
মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ কসাইকে দেখতে চাই, আল্লাহ বলেন যাও আমাক শহরে বাজারে যায় দেখবা কসাই বসে আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার অনুরোধে আল্লাহ তাআলার কথা শুনে আল্লাহ তাআলাকে অনুরোধ করলো যে আল্লাহ আমি তাকে দেখতে চাই। আল্লাহ তাআলার কথা মতো ওই কসাই কসাইয়ের কাছে চলে গেলেন মুসা আলাইহিস সালাম। ওই বাজারে বাজারে গিয়ে দেখে ওই কসাই দোকানটা বন্ধ করতেছে। কসাইকে যায় মুসা আলাইহিস সালাম বলেন ও কসাই আমি একজন মুসাফির, তোমার বাড়িতে কি আজকে আমার তুমি মেহমানদারি করাইবা? কসাই বললেন কেন না, আপনি চলেন আমার সাথে। তো মুসা আলাইহিস সালাম বলেন আমি লক্ষ্য করলাম কসাই যখন দোকানটা বন্ধ করতেছে তখন তার ব্যাগের ভিতরে অল্প একটু গোস্তের টুকরা উঠে আনিছে। আমি কসাইয়ের পিছনে পিছনে বাড়িতে যাইতে লাগলাম, চিন্তা করতে লাগলাম যে এই কসাই আমার সাথে জান্নাতে যাবে, কারণ কি আমি তো বুঝতে পারলাম না। আমি কসাইয়ের বাড়িতে যাওয়ার পর কসাই নিজের দরজাটা খুলে একটা দোনার ভিতরে একটা বৃদ্ধা মহিলা তাকে সর্বপ্রথম ওই দোনা থেকে নামিয়ে তারপর তাকে তার জামা কাপড়গুলি পরিষ্কার করে দিলেন। তারপর আবার তাকে ভালো জামা কাপড় পরিধান করে দোলনা পরিষ্কার করে দোলনায় রেখে দিলেন। আর ওই যতটুকু গোস্ত হয়েছে ওইটাকে ভালোভাবে রান্না করে এনে ওই মহিলার মুখে তুলে দিলেন, খাইয়ে দিলেন। আর মুসা আলাইহিস সালামকে বলতে লাগলেন যে ইনি হচ্ছেন আমার মা, ইনি অনেক বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ হওয়ার কারণে উনি এখন নড়তেও পারে না কথাও বলতে পারে না, আমি তার খেদমত করি অনেক অনেক দিন যাবত, আপনি আপনি কষ্ট করবেন না, আমি আপনার খাবারের ব্যবস্থা করব। সাইয়েদিনা মুসা বলেন আমি তার মার মুখের দিকে লক্ষ্য করলাম, কথা তো বলতে পারে না কিন্তু ঠোঁট নাড়ায় নাড়ায় যিনি কি বলে। সাইয়েদিনা মুসা লক্ষ্য করলেন ওই বৃদ্ধা মহিলা ঠোঁটের দিকে, ওই বৃদ্ধা মহিলা ঠোঁট দুইটা নাড়াইয়া নাড়াইয়া ছেলের জন্য দোয়া করতেছে, আল্লাহ গো যে সন্তান আমাকে এত মায়া করলো মহাব্বত করলো আমার এত খেদমত করে, আল্লাহ এই জমানার সব থেকে বড় পয়গম্বর সাইয়েদিনা মুসা আলাইহিস সালামের সাথে আমার সন্তানকে তুমি জান্নাত দিয়া দিও। কার দোয়া? তখন সাইয়েদিনা মুসা বুঝতে পারলেন যে আর কেউ না আর কেউ না, একমাত্র ওই সন্তান মায়ের দোয়ায় আমি মুসার সাথে জান্নাতে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, মা দোয়া করলে জান্নাতে যাওয়া যায় কি যায় না? আরো জোর বলেন যায় কি যায় না? আপনারা মার মার দোয়া নিবেন তো ইনশাআল্লাহ আজকে বাসায় যাবেন। বাসায় যায় মারা বললেন মা আমার জন্য দোয়া করে আমি ব্যবসা করি, আমার ব্যবসা আল্লাহ বরকত দিবেন। আল্লাহ তাআলা বলেন তিনজন মানুষের দোয়া সব থেকে বেশি কবুল করি। এক নম্বরে যদি কোনো মা তার সন্তানের জন্য দোয়া করে, দুই নম্বরে যদি কোনো সন্তান মৃত মা বাবার জন্য দোয়া করে, তিন নম্বরে যদি কোনো মুসাফির মানুষের জন্য দোয়া করে আমি সেই দোয়া কবুল করে নেই। আমিন। আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলতেছেন আমার ইবাদতের সাথে তোমরা কাউকে শরীক করো না এবং তোমরা অনুগত হও তোমার মা তোমার বাবার। কেমন অনুগত হব? আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী আসছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার দুনিয়াতে আমি কোন ব্যক্তিকে কোন লোকটাকে সব থেকে বেশি গুরুত্ব দিব? আল্লাহ রাসূল বললেন দুনিয়ার ভিতর তুমি যাকে সব থেকে বেশি গুরুত্ব দিবে ওই ব্যক্তি হলো তোমার মা। আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসূল আমি দুনিয়ার ভিতরে তারপরে কাকে গুরুত্ব দিব? আল্লাহ রাসূল বললেন তোমার মা। তৃতীয়বারও জিজ্ঞেস করলেন নবী গো আমি তৃতীয়বার কাকে গুরুত্ব দিব? আল্লাহর রাসূল তৃতীয়বারও বললেন তুমি তৃতীয়বার যাকে গুরুত্ব দিবে তিনি হলেন তোমার মা। চতুর্থবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে আমি কাকে গুরুত্ব দিব? এবার আল্লাহর নবী বলতেছে এবার তুমি গুরুত্ব দিবে যাকে সে হলো তোমার বাবা। সুবহানাল্লাহ, পড়বেন না সুবহানাল্লাহ। এখন মা এবং বাবা
এদেরকে বেশি বেশি গুরুত্ব দিবেন, আপনার উপর খুশি হবেন কে? এই যে অনেকে এসে আমাদেরকে বলে, ফোন দেয়, হুজুর ব্যবসা করি ব্যবসায় বরকত নাই, ব্যবসায় কি নাই? কাজ করি কাজের ভিতরে বরকত নাই, হুজুর মনের ভিতরে শান্তি নাই। আমি বলি আমাদের কাছে ফোন না দিয়া ব্যবসা যে করবেন, আগে ব্যবসা করার আগে আপনার মার কাছে যান, মার পাও দুইটার ভিতরে হাত দিয়ে সালাম করে বলেন, না গো আমি ব্যবসায় বের হচ্ছি, ব্যবসা করব, আমার ব্যবসার ভিতরে যেন আল্লাহ বরকত দান করে, আল্লাহ মা আপনি দোয়া করে দিয়েন। ওই মা যদি আপনার জন্য দোয়া করে দেয়, আপনার ব্যবসায় উন্নতি দিয়ে দিবেন কে? আপনারা মার কাছে তো বলেন না, ভুলেও বিবির কাছে বললে যান, কেন আপনারা মার ভক্ত নাই, বিবির ভক্ত হয়ে গেছেন। বিয়া কইরা কোন রকম বিয়াটা করছে, দুই মাস না যেতে মারে কয়, মা তুমি আলাদা, তোমার লগে আমি খাম না, তুমি আমার বউর সাথে কেস কেস করো, তুমি আমার বউর বউরে দেখতে পারো না, মা আমি তোমার সাথে থাকবো না, খাবো না। আহ, এই কথা যে ছেলে বলবে ওই ছেলে জাহান্নামী। শুধু তাই নয়, মার খেদমত এমন ভাবে করতে হবে, আল্লাহ তাআলা দুনিয়ায় কোনো কোনো জায়গায় বেহেশতের কথা লিখেছেন, পাবনে বেহেশত আছে? তাহলে কি সৌদিতে আছে? কোথায় আছে? আসমানে আছে? একমাত্র বেহেশত আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে বলে দিয়েছেন সন্তান, দুনিয়ায় আর কোনো জায়গায় বেহেশত তুমি খুঁজে পাবো না, আমি বেহেশত দিয়ে দিয়েছি তোমার মায়ের পায়ের নিচে। তোমার মা তুমি খেদমত করো দুনিয়ায়, তোমার মা বেঁচে থাকতে মার খেদমত করো, আর ব্যস্ত তুমি কামাই করে নিয়ে যাও। এই সন্তানের মতো অভাগা আর কোনো সন্তান নাই, যেই সন্তান মা বেঁচে থাকতে মার খেদমত করে ব্যস্ত হাসিল করতে পারে নাই। আমি দেখবো কার কার মা আছে হাত উঠান্ত, আল্লাহ যাদের মা আছে হাত বাড়ায় দেন, হাত নামান। কার কার মা নাই দেখেন তো, আল্লাহ অনেকের মা নাই, মার কবর কি তুমি জান্নাতের বাগিচা বানায় দিও, আমিন। আর আসলে আমরা বুঝি না, যাদের মা আছে আমরা কি মা হারানোর কষ্ট এখন বুঝবো না? বুঝি, আপনাদের যাদের মা নাই তারা মা হারানোর কষ্টটা বুঝেন, যে মা কি জিনিস, আর মা মাকে হারালে কেমন লাগে। যেই ব্যক্তি নিজের মার এই কবর দিছে, যেই ব্যক্তি নিজের মার লাশের খাট কাঁধে উঠেছে, ওই ব্যক্তি জানে মা আমার কষ্ট কত, ঠিক কিনা? এখানে কারা কারা মার লাশটা কবর দিয়েছেন হাত উঠান্ত, কারা কারা মার লাশটা কাঁধে উঠেছেন হাত উঠান্ত, হাত নামান। আপনি জানেন যে যে উঠেছেন আপনি জানেন যে কষ্টটা কত, আমি বুঝবো না, যার মা এখনো মরে নাই সে বুঝবে না। আহারে, মারে যখন কবরে রাখা হয়, যদি সন্তানগুলোর মা মারা যায়, আমি চিন্তা করি তাদের কেমন লাগে ওই সময়। এক মুট দুই মুট করে যখন মাটি দিতে থাকে মার কবরটার ভিতর, যেই সন্তানটা কবরের উপর দাঁড়ায় থাকে আর মার মুখটার দিকে তাকিয়ে থাকে, মার মুখটার দিকে তাকিয়ে থাকে বলে, তুমি কেন মরে গেলা, তুমি আমার নিয়েও কেন মরলা না? আমার মনটা চায় মা আমি পারি না, মা আমি পারি না, তোমার কবরটার ভিতরে মা আমি ঢুকে যাই, আমার মনে চাই মা তোমাকে ছাড়া তো আমি একলা থাকতে পারবো না, মা আমারে নিয়ে যাও, তোমার কবরটার ভিতরে আমি শুয়ে থাকি মা।